হে গাইস, দিস ইজ মি জুয়েল ফ্রম জুয়েল এডুকেশন। আজকে ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের একদম কমপ্লিট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো, মানে ফুল অ্যাডোবি ফটোশপের যা আছে ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত। এটা হলো বিগিনারদের জন্য, যারা ফটোশপে নতুন নতুন আসছেন বাট ফটোশপ শেখার ইচ্ছা বাট কোথা থেকে শিখবেন বা কিছু জানেন না বা কিছু কিছু কাজ করতে যে বেঁধে যাচ্ছে। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আর কোথাও কোনো জায়গায় বাদবেন না। আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে ফটোশপের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ, প্রতিটা টুলস থেকে প্রত্যেকটা ইফেক্ট এবং সবগুলো ইন্ডিভিজুয়ালি বোঝাই দেওয়ার চেষ্টা করি। সেই জন্য ভিডিওটা অবশ্যই একটু লং হয়ে গেছে, বাট এই ভিডিওটি যদি দেখেন তাহলে একটা ভিডিও থেকে আপনি ফটোশপের সব বিষয়গুলো নলেজ নিতে পারবেন। তো যারা ভিডিওটি দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করছি পুরোটা দেখবেন, দেখার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন ছিল। ভিডিওটি দেখে অবশ্যই যারা জানেন এবং যারা জানেন না তারা অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন বা এক্সপ্লোর করতে পারবেন। তার বেশি বকবক না করে ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্টেড। ওকে, আমি ওপেন করে ফেলছি আমার ফটোশপ। তো ভিডিওটি অনেক লেন্থি হতে পারে, কজ আমি একটা ভিডিওর ভিতরে ফটোশপের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে বলবো ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুক, অনেক কিছু ফিডব্যাক পাবেন, মানে অনেক কিছু বুঝতে পারবেন নতুন কিছু। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে ফটোশপ আপনারা ওপেন করবেন, যার যে ফটোশপ আছে। আমি ফটোশপ সিসি ইউজ করি, ফটোশপ সিসি সব থেকে বেস্ট। তো এই হলো ফটোশপের ইউজার ইন্টারফেস। আমার প্রথমে একটু বলে নিচ্ছি ফটোশপে কী কী থাকে। ফটোশপে কিছু টুলস থাকে এবং এদিকে কিছু অপশন থাকে যেগুলো ইউজ করে আমাদের ফটো এডিটের কাজ করা হয় আর কি। তো উপরে আছে মেনু বার, এখানে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, থ্রিডি। থ্রিডি অপশনটা সবার থাকে না, যারা নেই তারা আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন তাদেরকে কীভাবে থ্রিডি অ্যানেবল করতে পারে সেটা আমি শিখিয়ে দেবো। অ্যান্ড ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প। তারপরে এটাকে বলা হয় প্রপার্টি বার, যখন আমরা কোনো টুল সিলেক্ট করবো তখন সেই টুল রিলেটেড যদি কোনো কিছু থাকে ওইটা এই বারে শো করবে, ঠিক আছে। আর এই পাশে হলো প্রপার্টি, মানে ওই টুলের যখন আমরা কিছু করবো তখন যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই ওইটার প্রপার্টি যে ইগুলো আছে ওগুলো শো করবে। আর এটা হলো লেয়ার অ্যান্ড থ্রিডি। তো আমি এটা সুন্দরভাবে সাজায় নিচ্ছি, আপনাদের যদি এগুলো না থাকে প্রপার্টি চ্যানেল লেয়ার আপনারা উইন্ডোতে এখানে ক্লিক করে যেগুলো যেগুলো লাগবে এগুলো টিক দিয়ে নেবেন। আপনারা এখান থেকে দেখে নিন আমার লেয়ার প্রপার্টি অপশন টুল এগুলো সব টিক দিয়ে আছে। মনে করেন টুলস যদি হারায় যায় এখানে ক্লিক দিলে টুলস হারায় যাবে আমার উইন্ডোতে, যে আমার টুলস এগুলো এখান থেকে দেখে নেবেন। তো মনে করেন একবার সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে এরকম এরকম হারায় গেছে, তো কী করবেন জাস্ট এখানে থ্রিডি এখান থেকে এখানে ক্লিক করবেন, তাহলে এগুলো আবার সম্পূর্ণ ঠিক আগে যেরকম আপনার ফটোশপটা ছিল সেরকম আগের মতন হয়ে যাবে। ওকে, তো সব ঠিক আছে। তো এখন আমি দেখি, তো ফার্স্টে এটা হলো টুলবার, টুলবার দেখি, টুলবারে অনেকগুলো টুলস আছে ফটোশপের। তো ফার্স্ট আমি একটা ফটো ওপেন করি, ঠিক আছে, তাহলে আপনাদেরকে বোঝাইতে অনেক সুবিধা হবে। তো আমি একটা আমার ফটো এটা ওপেন করি, আমার ফটো কই, ওকে, এই ফটো ওপেন করি, তাহলে আপনাদের বোঝাইতে একটু সুবিধা হবে। ওকে, তো মনে করেন আমি এই ফটোটা ওপেন করছি, তো এখান থেকে প্রপার্টিটা আমি ইয়ে করে নিব, প্রপার্টি এটা ভেতরে থাক, প্রপার্টি ঠিক আছে। তো প্রথমে দেখেন এটাকে বলা হচ্ছে যে আমাদের সিলেকশন টুল, এখানে অনেকগুলো টুল আছে। এটা মনে করেন যখন এখানে রাইট বাটন ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো টুলস বের হয়ে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো মুভ টুল, এটা হলো আমাদের ফটোশপের প্রথম টুল। এটা দুইভাবে, এই টুল বারটা দুইভাবে থাকে, একটা হলো বড় একটা হলো ছোট। তো এটাতে সিলেক্ট করা অবস্থাতে এটা আপনি মুভ করতে পারবেন, মানে আপনি ফটোকে সরাইতে নড়াইতে পারবে। যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি এখান থেকে তাহলে যখন আমি এটাকে সরাবো বা নড়াবো চড়াবো তখন সেটা নড়ানো চড়ানো করার জন্য আমাদের মুভ টুলের প্রয়োজন। এখান থেকে এটা নড়ানোর জন্য আমাদের মুভ টুল ইউজ করতে হবে, বা আদারওয়াইজ আমরা এটা নড়াতে পারবো না, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই হলো মুভ টুলের কাজ, কোনো কিছু নড়াতে চড়াইতে হলে আমাদেরকে মুভ টুল ইউজ করতে হবে। ওকে, তো তারপরে দেখি, তারপরে আছে আমাদের সিলেকশন টুল, এটা দিয়ে অনেক কিছু সিলেক্ট করা যায়। ওকে, তো এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল, ইলিপস এবং এটা দিয়ে অনেক কিছু ড্র করা যায়। তো আমি যদি একটু এক্সাম্পল দেখাই, মনে করেন এখানে একটা ড্র করবো, মনে করেন আমি একটা ইলিপস ড্র করবো। তো ইলিপস যদি এমনি নর্মালি ড্র করি তাহলে কিন্তু দেখেন ব্যাকাটার হইতেছে। ওকে, তো আপনি যদি শিফট প্রেস করে তাহলে এটা ব্যাকাটার হবে না, এরকম হলো। এটা তো যদি আমি এখন কালার দিই, এখান থেকে যদি আমি কালার দিই তাহলে আমি এখানে একটা কালার দিতে পারবো, সরি, এখান থেকে পয়েন্ট ফিডব্যাক এখান থেকে একটা কালার দিতে পারবো। এভাবেও অনেক কিছু করা যায় এটা দিয়ে। আমি যদি একটা কী করি, তো দেখেন এখান থেকে আমি যদি ইলিপস নিই,
তো মনে করেন রেক্টেঙ্গেল নিলাম, এটার অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে কাজের ক্ষেত্রে বোঝাবেন। আমি তো জাস্ট আমি দেখাই দেবো আর কি, যেহেতু আজকে ফার্স্ট টাইম একবারে সব কিছু দেখাবো। তো এইভাবে করে যদি এরকম করেন, মনে করেন আপনি এইটুকু কাটতে যাচ্ছেন, তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন কপি আছে, কাট আছে, তো আমি কপি করে নিলাম। তাহলে দেখেন এই লেয়ারটা কেটে চলে যাবে, এই যে জাস্ট এখন জাস্ট মাথাটুকু আছে। তো এটা আপনারা অনেক কাজে ইউজ করতে পারেন, আস্তে আস্তে কাজের ক্ষেত্রে এটা আপনার যে যেভাবে ইউজ করবেন, এই যেভাবে আপনারা ইয়ে করতে পারবেন, যে এটা কেটে ফেলছি আমি আর কি। এভাবে আপনারা কাজের ক্ষেত্রে যে যেভাবে ইউজ করবেন, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও আমি রিমুভ করে দিচ্ছি। আর কোনো কিছু আনডু করার জন্য কন্ট্রোল জে দেবেন, আর এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি। ওকে, তো এখানে আরেকগুলো লেয়ার আছে, লাইন টুল আছে, এগুলো দেখবেন। কোনো কিছু কাটার জন্য আপনাদের এগুলো লাগবে, আস্তে আস্তে এটা বুঝতে পারবেন। ওকে, তো এটা বুঝতে পারছেন। তারপরে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কুইক সিলেকশন টুল, এটাকে বলা হয় কুইক সিলেকশন টুল। এটা দিয়ে আমাদের কোনো কিছুকে সিলেক্ট করতে হয়। তো ফার্স্টে আমি একটু এই কোলে আসি বলি যে এই লেয়ারকে, এটা হলো ব্যাকগ্রাউন্ড, মানে একদম ফার্স্ট লেয়ার, আর এটাকে বলা হয় আই, মানে আইটা অফ করে দিলে লেয়ারটা অফ হয়ে যায়। তো নিচের দিকে এখানে কিছু অপশন আছে, একটা হলো ডিলিট, একটা হলো নিউ লেয়ার, নিউ ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপরে এখানে আছে গ্রুপ, আর এটা হলো অ্যাডজাস্টমেন্টের, এগুলো হলো ইফেক্টে। তো এটা যদি আমি কপি করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আর এখান থেকে এটা ধরে নিয়ে এসে এইখানে টান দিলে এটা কপি হয়ে যাবে, এই যে কপি হয়ে গেল। বা যদি কিবোর্ড থেকে করি কন্ট্রোল প্লাস জে, এটা কপি হয়ে গেল। এটাকে বলা হয় লক, মানে আই আই, এটা আই অফ করে দিলে আমাদের আর ওটা দেখা যাবে না, ঠিক আছে। আর এটা হলো লেয়ারে অপাসিটি, আর এটা হলো ফিল, এবং এটা হলো ব্লেন্ডার মুড। ওকে, তো দেখেন এখন আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এটা হলো ছবিকে সিলেক্ট করা। যখন আমরা কোনো ছবিকে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাই, তখন এই টুলসটা আমাদের অনেক কাজে দেয়। এটা কীভাবে কাজ করে, তো এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটা হলো কুইক সিলেকশন টুল, এখন আমি এটাকে সিলেক্ট করবো। যখন প্লাস চিহ্ন থাকবে তখন এইভাবে সিলেক্ট করবেন। এটা হলো কালার ওয়াইজ সিলেক্ট হয়, সে যেখানে যেখানে এক কালার পাবে সেখানে সেখানে এগুলো এরকম করে সিলেক্ট করবে। ওকে, তো মনে করেন সিলেক্ট করতে করতে এক সময়তে কী হলো, একটু বাইরে বেরোয় চলে গেলো আর কি। তখন আপনারা কী করবেন, তখন আপনারা মনে করেন সিলেক্ট করতে করতে একটু বাইরে চলে গেলো, তখন আপনারা কী করবেন, মনে করেন এরকম একটু বাইরে চলে গেলো কিন্তু আপনারা এটা চান না, তখন আপনাদেরকে এটাকে রিভার্স সিলেকশন করতে হবে। রিভার্স সিলেকশন করার জন্য আপনাদেরকে এটা জুম করবেন, জুম করার জন্য কন্ট্রোল প্লাস অল্টার প্রেস করে মাউসের বাটন স্ক্রল করলে হয়ে যাবে। এখন যদি আপনি অল্ট প্রেস করেন তাহলে এটা মাইনাস হবে, দেন এখানে ক্লিক করলে ওটা কী হবে, ভিতরের দিকে চলে যাবে, মানে ওটা ডিসিলেক্ট রিভার্স সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে যখন আপনাদের কোনো মিস্টেক হবে তখন আপনারা এটা এভাবে ওটা ঠিক করে নিতে পারবেন। ওকে, এরকম সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনারা মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পরে এখন এটাকে নড়াই চড়াই ইয়ে করলে আপনারা এটা মুভ হয়ে যাবে। এখন আপনি এটা অন্য জায়গাতে নিয়ে এটা কাজ করতে পারবেন। এটা হলো খুব সহজে কোনো ছবিকে সিলেক্ট করার একটা মাধ্যম। ওকে, তো এটা আমি ডিসিলেক্ট করছি, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। যদি ডিসিলেক্ট না করেন তাহলে কোনো কিছু করতে পারবেন না, তো ডিসিলেক্ট করলাম। আর একটা সিলেকশন টুল আছে, সেটা হলো যে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুল কীভাবে কাজ করে, এটা হলো কালার অনুযায়ী কাজ করে, এক জায়গায় যত কালার পাবে সেই অনুযায়ী ও সিলেক্ট হবে। তো মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন এখানে একটা কালার আছে, এখানে শুধু রেড গ্রিন আছে, তো এই কালার এইটুকু যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটা যে এখানে ও এটাকে রেস্টোরাইজ লেয়ার করতে হবে, এটা করে দিই। তো মনে করেন এটা হলো কালার, এটা শুধু আমি চাচ্ছি যে গ্রিনটুকু সিলেক্ট করবো শুধু, তাহলে আমি এখান থেকে শিফট প্রেস করে এটার উপরে ক্লিক করলে শুধু এই গ্রিনটুকু আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে আমরা নড়াই চড়াই নিয়ে যেতে পারবো। ওকে, এটা হলো সিলেক্ট করার একটা মাধ্যম, মানে খুব সহজে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আর কুইক সিলেকশন টুল দিয়ে এই দুটো, মানে যখন ছবি এডিট করতে হয় তখন এই দুটোই বেশিরভাগ ইউজ করা হয়। ওকে, তো তারপরে আসে আমাদের লেসো টুল। লেসো টুলের কাজ হলো অনেকটা এরকমই, আমাদেরকে কোনো কিছু সিলেক্ট করতে হলে এরকম যদি র্যান্ডমাইজ আমরা হ্যান্ড রাইটে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের লেসো টুল এইভাবে, তারপরে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট বাই লেয়ার করে, সরি যে লেয়ারের উপর থাকবে সেখান থেকে কাটতে হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি। আচ্ছা, ডিলিট হবে না যতক্ষণ এটা আমি ডিসিলেক্ট না করবো, এটা ডিসিলেক্ট করে এটা ডিলিট করে দিচ্ছি। তো এই যে লেসো টুল এইভাবে কাজ করে, এখান থেকে কাট বাই লেয়ার, তাহলে লেয়ারটা কেটে যাবে, তখন আমরা এটাকে মুভ টুলের সাহায্যে যেখানে সেখানে মুভ করতে পারবো। ওকে,
তো প্রত্যেকটা টুলসের ভিতরে অনেকগুলো টুলস থাকে। এখানে পলিগন টুল আছে, পলিগন টুল মানে এইভাবে 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 কাজ করে। এগুলো সবগুলো আপনারা চেক করে দেখবেন। এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তারপরে আছে ম্যাজিক টুলস, এটার কাজ হলো যে আপনি কোল দিয়ে কোল দিয়ে নিয়ে যাবেন, ও অটোমেটিকলি ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কোলে 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 এইভাবে পড়ে যাবে। তো এইভাবে এটা ইন করে দেবেন, এটা কিন্তু শেষ হবে না, যতক্ষণ আপনি কন্ট্রোল প্লাস ইন্টারফেস করবেন তখন এটা শেষ হবে। বাস শেষ হয়ে গেল, কন্ট্রোল প্লাস ডি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস ডি। ওকে ওকে, তো আমাদের ম্যাজিক সিলেকশন টুল হয়ে গেল। এখন আমরা আই ড্রপার টুল, আই ড্রপার টুলের ভিতরে এখানে অনেকগুলো ইয়ে আছে। এটার মেন কাজ হলো এটা হলো কালার পিক করার জন্য ইউজ করা হয়। মনে করেন এটা হলো ফরগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো মনে করেন আমি এক্সট্রা একটা একটা শেপ ক্রিয়েট করছি, মনে করেন আমি একটা বৃত্ত নিয়েছি, বৃত্ত আমি একটা বৃত্ত বানালাম, বৃত্তর কালার দিলাম আমি এরকম একটা কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে সেম আমি আর একটা গোল মানে আর একটা শেপ বানাবো, পলিগন টুল একটা শেপ বানাবো। এই শেপের কালারটা হবে, সরি এক লেয়ারের উপর হয়ে গেছে দুইটা, এটার জন্য আলাদা আলাদা লেয়ার করবো আমরা। আর একটা ইয়ে নিয়ে এখান থেকে করলাম। ওকে, আমরা চাচ্ছি যে এটার ভিতরে আমাদের চুলের যে কালারটা আছে, মানে চুলে না আমাদের ব্লেজারের যে কালারটা আছে ওই কালারটা হবে এই শেপের লোগোটা। তাহলে আমরা কী করবো, এই যে এখানে যে দেখেন একটা গোল মতো নিয়ে আসে, এই জায়গাতে ডাবল ক্লিক করবো, এই জায়গাতে যখন ডাবল ক্লিক করবো তখন এরকম চলে আসবে, তখন আই ড্রপার টুল চলে আসবে। তখন আমরা যেটার উপরে ক্লিক করবো এই কালারটা ওইটা হয়ে যাবে। যদি আমরা চোখের উপরে ক্লিক করি, চুলের উপরে ক্লিক করি, তাহলে এই টুলটা এখানে হয়ে যাবে। আই ড্রপার টুলের কাজই হলো কালারকে পিক করা, আপনি কোনো কালারকে পিক করতে হলে এই টুলটা ইউজ করা হয় আই ড্রপার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি এটা কেটে দিচ্ছি। আর যখনই আপনি আই ড্রপার টুলসে যাবেন তখন এখানে আর কি অপাসিটি ফ্লো এটা প্রত্যেকটা জায়গাতেই আসবে, এগুলো একটু দেখে নেবেন। তারপরে আছে আমাদের স্পট হিলিং টুল। স্পট হিলিং টুলের কাজ হলো যে আমাদের স্পটকে হিলিং করা, মানে অনেক সময় আমাদের মুখে ব্রণ থাকে, ব্রণগুলো দূর করার জন্য আমাদের স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করা হয়। যেমন আমি একটু যদি এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারবেন, মনে করেন এখানে আমার একটা ব্রণ আছে, তো আমি এটাকে যদি রিমুভ করতে চাই তাহলে আমি এখানে জাস্ট এইভাবে রেখে ড্র্যাগ করবো, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখানে যার মুখে অনেক ব্রণ থাকে তারা জাস্ট এরকম করে একটু একটু করে রিমুভ করবেন, তাহলে একদম নর্মালি সব ব্রণগুলো ইজিলি ওগুলো হাইড করা যাবে। এটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এখানে আরও কিছু ইয়ে আছে, এখানে হিলিং ব্রাশ টুলও আছে, এটা দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। যদি ব্রাশটা বড় করে নিচ্ছি, মানে এটা হলো কি মিক্সার করবে আর কি। প্রথমে আপনাকে একটা ইয়ে করতে হবে, কালার চুজ করতে হবে আপনার বডির যে কোনো একটা জায়গায়। সেই জন্য আপনি কী করবেন, আল্টারফেস করবেন। মনে করেন আপনি এখান থেকে একটা কিছু নিতে যাচ্ছেন, এখানে আল্টারফেস করে তারপরে এখানে ইয়ে করবেন। এটা বেশিরভাগ করা হয় মনে করেন দাড়ির জন্য, মনে করেন এখানে আপনার দাড়ি আছে, এখানে নাই, তো এটা নেওয়ার জন্য আপনি জাস্ট এখান থেকে এই দাড়িটা কপি করে নেবেন, তাহলে এই দাড়িটা হয়ে গেছে। এখন আপনি জাস্ট এইদিকে এইদিকে ইয়ে করে দেবেন, তাহলে ওইদিকে ওইদিকে ওই দাড়িগুলো ওরকম হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে। এটা হলো এক জায়গার থেকে জিনিস নিয়ে আরেক জায়গায় আর কি বসাই দেয়। এটা হলো এটা এটা হলো হিলিংস টুল, আর এটা হলো পাত টুল। এখান থেকে হলো আপনি মনে করেন এই জায়গার দ্বারাই অন্য একটা কিছু বসাবেন, জাস্ট এই জায়গায় মনে করেন আপনার একটা অন্য কিছু বসাবেন, তো এটা জাস্ট মুভ করে কোন জায়গায় কী বসাবেন, মনে করেন এখানে আমি একটা চোখ বসাবো, দ্যাটস ওয়াই আমি দিয়ে দিলাম এখানে, দেন কন্ট্রোল ডি। ওকে, এটা হলো আপনার কাজের ক্ষেত্রে, তবে এগুলো বেশি ইউজ করা হয় না, সব থেকে বেশি ইউজ হয় স্পট হিলিং ব্রাশ টুলটাই। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট টুল, আচ্ছা এটা গেল, আশা করি এটা বুঝতে পারছেন। আর এখানে আছে এরকম আর কি, এটা হলো মুভ করার জন্য, এখান থেকে সরাই নড়াই এরকম নিয়ে যাওয়ার জন্য, এগুলো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। ওকে, তারপরে আছে আই রেড আই টুল। রেড আই টুল হলো কি, মানে অনেক সময় আমাদের কী হয়, চোখে যখন আমরা ছবি তুলি তখন ফ্ল্যাশে আমাদের আইটা রেড হয়ে যায়। রেড আইটাকে দূর করার জন্য আমাদেরকে এই এই টুলসটা দেওয়া হয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। মনে করেন আমি ইচ্ছাকৃতভাবে রেড আই বানাচ্ছি, তো এখানে আমি একটু ইয়ে করলাম, এরকম আমি একটা রেড আই বানালাম। মনে করেন অনেক চোখে ফ্ল্যাশ ট্ল্যাশ পড়লে ওরকম হয়, তো এইটা দূর করার জন্য ওই টুলসটা দেয়া। তো এখন এটা কীভাবে দূর করব, জাস্ট আমি এখান থেকে রেড আই যে ইয়েটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখানে এরকম করে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের রেড আইটা অটোমেটিকলি ওইখান থেকে ইরেজ হয়ে যাবে। রেড রেড আই বা যে কোনো ধরনের ফ্ল্যাশ যাবতীয় যা আছে এটা রিমুভ করার জন্য এই টুলসটা সবাই ইউজ করে থাকে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে,
তো এখন আমরা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টুলসটা আছে সেটা জানার চেষ্টা করবো, সেটা হলো ব্রাশ টুল। এখানে অনেকগুলো ব্রাশ আছে, তো মনে করেন আমি একটা নিউ লেয়ার নিলাম, তো ব্রাশ টুল যখন সিলেক্ট করবো এখানে অনেকগুলো অপশান আছে। এটা হলো অপাসিটি, মানে ব্রাশটা যে আমি ঘোরাচ্ছি এটা কেমন অপাসিটিতে হবে, আর ফ্লো, আর এটা হলো কোন মুডে থাকবে, নর্মাল মুডে থাকবে না ব্রোকেন না ডাই, এগুলো সবগুলো চেক করে দেখবেন। আর এটা হলো ব্রাশ, যখন আমি ব্রাশ সিলেক্ট করা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করবো তখন ব্রাশের এখানে অনেকগুলো অপশান আছে। তো মনে করেন আপনি ধান গাছ লাগাবেন, তো আমি ধান গাছটা সিলেক্ট করতেছি। এটা হলো ব্রাশ, আর এই ব্রাশ আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এখানে অনেক ধরনের ব্রাশ ইউজ করা হয়, আপনারা চাইলে এই ব্রাশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যদি কীভাবে ডাউনলোড করে না জানেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন, আমি ওখানে আপনাদেরকে ব্রাশ ডাউনলোড করা দেখাই দেবো। অনেক ধরনের ব্রাশ আছে, তো এরকম আচ্ছা অনেক ছোটো হয়ে গেছে, বড়ো করার জন্য আমি এইভাবে বড়ো করলাম। তো মনে করেন এভাবে আপনি ঘাস লাগাইতে পারবেন ইচ্ছা মতো আপনার, যেরকম। এটা হলো ব্রাশ টুল। তারপরে কোনো কিছু লেখার জন্য আপনি এখান থেকে ব্রাশ সিলেক্ট করে এখান থেকে যাবেন, যাওয়ার পরে এখানে এখানে আছে সফট ব্রাশ হার্ড ব্রাশ, সফট ব্রাশ এটা আর হার্ড ব্রাশ হলো এটা, তো এখান থেকে এটা নেবেন। এটা নেওয়ার পরে আপনি যখন এরকম লিখবেন এরকম হবে সুন্দর, আর এটা কালার সিলেক্ট করবেন এখান থেকে, এটা যে কালারটা দিবেন ব্রাশের কালারটা সেই কালারই আর কি হবে। ওকে, এই হলো ব্রাশ। আর এখান থেকে অনেক ধরনের ব্রাশ আছে, আপনারা রক্ত রেড সব কিছু ইউজ করতে পারেন, এখানে অনেক ধরনের ব্রাশ আছে, এগুলো হলো আপনার ইনস্টল দিয়ে নিতে হবে, বাই ডিফল্টভাবে সবগুলো ব্রাশ থাকবে না আপনার, এখান থেকে ব্রাশগুলো ইনস্টল দিতে হবে। আপনার যাদের ব্রাশ লাগবে তারা আমার গ্রুপে জয়েন হয়ে বলবেন, তাদেরকে আমি সব ব্রাশগুলো দিয়ে দেবো, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, এগুলো হলো সবই ব্রাশ আর কি। ওকে, দেন তারপরে আমরা যেটা করবো, এখানে পেন্সিল ব্রাশ আছে, পেন্সিলের মতো লেখা হবে আর কি, তারপরে এগুলো এক্সেপ্টার এক্সেপ্টার আছে, মিক্সার ব্রাশ দিয়ে মিক্স করা হয় আর কি কালার, মানে যে কালারটা থাকবে ওই কালার, মানে ফরগ্রাউন্ড কালারে যেটা থাকবে ওই কালার অনুযায়ী মিক্স হবে। আর এখানে হাইট লেন্থ পেন্ট দিয়ে আছে, ওটা একটু ইয়ে করে নিয়ে ওটা মিক্স করা হয়। ওকে, তারপরে নেক্সট যেটা আছে সেটা হলো ক্ল্যাম্প টুল। এটার কাজ হলো যে কোনো কিছুকে এক জায়গায় থেকে আরেক জায়গায় বসানো, মানে ছবিকে ইরেজ করার ক্ষেত্রে এটা খুবই কাজে আসে। তো আমি যদি কন্ট্রোল অল্ট প্রেস করি তাহলে এটা ক্ল্যাম্প হবে, মনে করেন এখানে চুল, আমার এখানে চুল লাগবে, তো আমি এখান থেকে কী করবো এই চুলটা ক্ল্যাম্প করে নেবো, ক্ল্যাম্প করে নেওয়ার পরে এখানে আমি চুলটা বসাই দেবো, সরি এটা এই লেয়ারের উপর আছে, এখান থেকে এটা ক্ল্যাম্প করে আমি এটা এখানে বসাই দিলাম, আমি এইগুলো সবই রিমুভ করে দিচ্ছি, উপরে সব সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তখন এটা আছে মনে করেন এই যে এরকম, মনে করেন এই যে প্লাস চিহ্নটা যেখানে যেখানে যাবে, মানে ওর ওই অংশটা ওইখানে ওইখানে যাবে, তো এটা হলো ক্ল্যাম্প টুলের কাজ। এখানে আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন কীভাবে কাজ করে। আর এটা হলো যে হিস্ট্রি ব্রাশ টুল, মনে করেন আমি একটা ব্রাশ এখানে আর্ট করছি, আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি, মনে করেন আমি এখানে একটা ব্রাশ আমি আর্ট করছি এরকম। ওকে, তো আমি ব্রাশটা যাচ্ছি, এই ব্রাশটা রিমুভ করবো, বাট আমার ইমেজ রিমুভ করা যাবে না। আমি যদি এই রিমুভ ইরেজার টুল দিয়ে রিমুভ করতে যাই তাহলে কী হবে, তাহলে মনে করেন আমার এই ব্রাশটা তো রিমুভ হবে হবে, প্লাস আমার ছবিটা রিমুভ হবে, বাট আমি চাচ্ছি যে আমার শুধু ব্রাশটা রিমুভ হবে নট ছবি, তাহলে সেই জন্য আমি কী করবো, সেজন্য হিস্টোরি ব্রাশ টুলে যাবো, যাওয়ার পরে আমি এখান থেকে এই ব্রাশটা আমি ইরেজ করে দেবো, শুধু ব্রাশটা ইরেজ হবে নট মাই পিকচার। ওকে, এটাই হলো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আর ইরেজার টুলের কাজ তো জানেন, ইরেজ করার জন্য ইরেজার টুল ইউজ করা হয়, যখন ছবিকে ইরেজ করতে হয় কোনো কিছু থেকে বাদ দিতে হয় তখন আমাদের ইরেজার টুল ইউজ করতে হয়। মনে করেন আমি চোখ একটা চোখ গুম করে দেবো, হ্যাঁ এই যে এটাই হলো ইরেজার টুলের কাজ। ওকে, এখানে অনেক ধরনের ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল, সেগুলো দেখবেন সবই কাজ একই। আর এটা হলো যে গ্রেডিয়েন্ট টুল, এখানে আছে গ্রেডিয়েন্ট, আছে গ্রেডিয়েন্ট টুল অ্যান্ড পেন ব্যাকেট টুল, থ্রি ডি টুল। ওকে, তো মনে করেন আমি এখানে একটা ইয়ে নিলাম, একটু আগে আপনাদেরকে দেখালাম যে সরি, মনে করেন এখান থেকে আমি একটা ইয়ে নিলাম, ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি এখানে একটা কালার দেবো, এখান থেকে আমি পিন ব্যাকেট টুল দিয়ে এখানে একটা কালার দিয়ে দিতে পারি ইজিলি, ঠিক আছে, সিলেক্টেড এরিয়াকে কালার দেওয়ার জন্য। আর এটা হলো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কাকে বলে ওটা তো জানেনি, তো মনে করেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিবো, তো এখান থেকে গ্রেডিয়েন্ট, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আপনারা ডিফল্টভাবে ক্রিয়েট করতে পারেন আবার এখানে এগুলো ইউজ করতে পারেন। তো মনে করেন এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট দেবো, এরকম করে টান দিলে গ্রেডিয়েন্টটা আমার হয়ে যাবে, রঙের মিশ্রণকে গ্রেডিয়েন্ট বলে। ওকে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানবেন, এখন আপাতত এতটুকু জানলেই হবে। এটা হলো পেন প্যাকেট টুল, এটা দিয়ে কালারকে পিক করা হয়, কালার দেওয়া হয় এরকম আর কি, সেম জাতীয় কালারকে।
তারপরে আছে আমাদের ইম্পর্টেন্ট টুল, এটা হলো ব্লার টুল, মানে করেন ফেসটাকে ব্লার করার জন্য আর কি ব্লার টুল ইউজ করা হয়, মানে করেন চোখটাকে ব্লার করে দেবে, ঘুরে ঘুরে ব্লার করা হয়। এটার স্ট্রেংথ যদি আপনি বাড়ায় দেন তাহলে এটা তাড়াতাড়ি ঘোলা হবে, এরকম ব্লার হয়ে যাবে, যদি কম দেন তাহলে কম, দেখে মনে হবে কিছু হইতেছে না বাট অনেক কিছুই ব্লার হবে, একটু পরে বুঝতে পারবেন। ওকে, তো এখানে আরও অনেক স্প্যান টুল আছে, স্প্যান টুলের মাধ্যমে কী করা হয় ওটা দেখবেন, মানে এটা হলো ইয়ে করা হয় আর কি, যে কার্ভগুলো আছে ওইগুলো খুব মানে সূক্ষ্মভাবে দেখানো হয়, সেই জন্য এই টুলসটা ইউজ করা হয়, তবে এটা বেশিরভাগ ইউজ হয় না। এই যে লাইক এরকম হয়ে যায়, তবে এটা ফটো এডিটের ক্ষেত্রে এটা কখনো ইউজ করা হয় না, এটা গ্রাফিক্স কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে আছে আমাদের এই মানে স্মুথ টুল, এই টুলের সাহায্যে আর কি চুল বড় করা হয়, আপনারা যারা জানেন কি জানেন তাদের একটু দেখাই দিই। তো এটা মনে করেন সিলেক্ট থাকা অবস্থায় এর স্ট্রেংথ 72, আপনার ইচ্ছা মতো আপনি নেবেন, নেওয়ার পরে এখানে একটা ব্রাশ আছে 24, এই ব্রাশটা নেবেন, নেওয়ার পরে মনে করেন আপনি চুলটা একটু বাড়াবেন, তো আমি এটা একটু ইয়ে করে দিচ্ছি, তো এখান থেকে আপনি এরকম করে চুল বড় করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, এটা এটা দিয়েই বেশিরভাগ টাইমে চুল বড় করা হয়, এভাবে এভাবে আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। চুল বড় হয়ে গেছে স্যার, আমার স্লো কাজ করতেছে বলে আপনারা এখানে স্ট্রেংথ কমাই দিবেন একটু, আর চুলের যে ব্রাশগুলো আছে এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এভাবে সুন্দর করে আপনারা এটা করতে পারবেন, চুল বড় করার ক্ষেত্রে এই টুলসটাই বেশিরভাগ ইউজ করা হয়। ওকে, তারপরে আমরা যে টুলে যাব সেটা হলো ডগস টুল, এটা দিয়ে আর কি হাইলাইট করা হয়, মনে করেন আমি কোনো একটা জায়গাকে হাইলাইট করব, সেই জন্য আমি ওটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব, তাহলে ওই জায়গাটা আমাদের হোয়াইট হয়ে যাবে, হোয়াইট মোর দ্যান হোয়াইট হয়ে যাবে। এই যে আপনারা এরকম চাইলে যে জায়গাটা চান আপনারা এইভাবে হোয়াইট করে নিতে পারবেন ইজিলি। ওকে, দেন তারপরে যে টুলসটা আসে ব্রন টুল, এটা দিয়ে আর কি শ্যাডো ক্রিয়েট করা হয়, এগুলো বেশিরভাগ ইউজ হয় না, এটা হলো ফটোগ্রাফি এডিটের ক্ষেত্রে ইউজ করা হয়, মনে করেন আমি একটু ডার্ক চাচ্ছি যে যে জায়গাগুলোতে সেগুলোতে আমি একটু একটু ইউজ করতে পারি, এভাবে আর কি ছোটো করে নিয়ে এভাবে যেগুলো যেগুলো ইউজ হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, শ্যাডো মেনটেন্স অ্যান্ড হাইলাইট সবগুলো আছে, এগুলো দেখবেন কোনটার কী কাজ। তারপর আছে স্পঞ্জ টুল, এটা দিয়ে আর কি মানে ইয়ে করা হয়, মানে যে কী বলে ছাতা পড়ার মতন একটা ইয়ে হয় না, ওটাকে হোয়াইট করে দেওয়া যায়, যে এরকম মানে আপনি যা আছে আপনি ওটাকে সাদা কালো করে দিতে পারবেন, যদি আপনি কখনো চান সাদা কালো করতে জাস্ট স্পেসিফিক কিছু জায়গাকে তাহলে ওটা আপনি ওখান থেকে সাদা কালো করে দিতে পারবেন। ওকে, তারপরে মাস্ট বি ইম্পর্টেন্ট হলো পেইন্ট টুল, পেইন্ট টুল দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু ড্র করা যায়, এটা হলো আপনার ফটো সিলেকশন ক্ষেত্রেও এটা খুবই সুন্দর একটা ওয়ে, ফটো সিলেকশন নিখুঁত সিলেকশনের জন্য এটা করা হয়, তবে এটা আপনারা শিখতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সিলেকশনটা আপনারা এইভাবে শিখতে পারবেন। তো এটা বেসিক্যালি ফটোকে সিলেকশন করার ক্ষেত্রে, আর যদি কখনো রিমুভ মানে আন্ডু করতে চান তাহলে কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে ওটা আন্ডু হয়ে যাবে, দেন এইভাবে আপনারা এইভাবে সিলেক্ট করে এরকম পেন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইন্টার দেবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, দেন এটাকে আপনারা এখন মুভ শুভ যা করাইতে চান মুভ টুলের সাহায্যে সব কিছু এখন করতে পারবেন। স্যার এটা এই টুলস না, এটা হলো এই লেয়ার, এখন এটাকে আপনারা মুভ টুপ সব কিছুই করতে পারবেন। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি, দেন এখানে আরও অনেক কিছু আছে, এখান থেকে ফ্রিডম পেইন্ট টুল আছে, প্লাস মাইনাস কার্ভ, কোনো কিছু কার্ভ করতে হলে এই টুলসটা আছে, এগুলো হলো সিলেকশনের ক্ষেত্রে আপনারা যখন যাবেন তখন এখানে বুঝতে পারবেন, যখন আপনি মনে করেন প্লাস মাইনাস টুলটা নেবেন তখন এখানে যখন মাইনাসে ক্লিক করবেন তখনই মানে এখান থেকে এই যে কার্ভটা হারাই যাবে আর কি, ঠিক আছে, অ্যান্ড প্লাস করলে এখানে নতুন কার্ভ তৈরি হবে। ওকে, এটা হলো আপনাদের অ্যাডভান্স সিলেকশনের ক্ষেত্রে এটা কাজে লাগবে, এটা হলো গ্রাফিক্স ডিজাইন যখন করবেন তখন অবভিয়াসলি এটা বুঝতে পারবেন, বাট পেন দিলে আপাতত এইটুকু কিছু করা যায়। ওকে, আশা করি এটা বুঝলেন। তারপরে হলো টেক্সট দিয়ে কী করা হয়, টেক্সট দিয়ে কোনো কিছু লেখা হয়, এটা তো ইজিলি এটা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই, তবে এখানে কিছু প্রপার্টি আছে আমি ওটা একটু দেখাই দিই, টেক্সট আই এম জুয়েল রানা, এরকম মনে করেন এখান থেকে আপনি টেক্সটের হাইট উইথ বাড়াই নেবেন, ওকে দিলাম, দেওয়ার পরে ওকে করলাম, এখান থেকে আপনারা সব কিছু বাড়িয়ে নিতে পারবেন, এটা যখন ডাবল ক্লিক করবেন তখন এটা সিলেক্ট হয়ে যাবে, এখান থেকে এটার কালার দিতে পারবেন, এটার প্রপার্টি চেঞ্জ করতে পারবেন, এটা ইয়ে করতে পারবেন, তারপরে এখান থেকে আরও অপশন আছে ফন্ট সিলেক্ট,
ফন্ট এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ফন্ট। যদি আপনাদের কারো ফন্ট লাগে আমাকে ডিসক্রিপশন বক্সে জানাবেন, আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তারপরে এখান থেকে ইয়ে করতে পারবেন। আরও যদি প্রপার্টি টেক্সের আরও প্রপার্টি ইয়ে করতে চান তাহলে এখান থেকে যে এই যে এখান থেকে এই প্রপার্টিগুলো করবেন। সব যদি বড়ো হাতে টেক্স করতে চান এখান থেকে বড়ো হাতে করতে পারবেন। তারপরে স্কোয়ার আন্ডার স্কোর এখান থেকে আরও কিছু ফাংশন আছে। লেখার মাঝখানের স্পেস কমানোর জন্য এই যে সরি লেখার মাঝখানের স্পেস কমানোর জন্য এটা ইউজ করবেন, স্যার এই যে এটা, তাহলে আপনাদের লেখার মাঝখানে স্পেস কমবে বাড়বে। তারপরে ওয়ার্ড উপরে নিচে করার জন্য এই যে এটা ইউজ করবেন, এখানে অনেকগুলো আছে। তো এটা কোথায় পাবেন? এটা এখান থেকে জাস্ট ক্যারেক্টারে যাবেন, মানে উইন্ডোজ থেকে ক্যারেক্টার সিলেক্ট করে দেবেন, সিএসি দিয়ে ক্যারেক্টার সিলেক্ট করে দিলে এই অপশনটা চলে আসবে। দেন এটা টেক্সটের প্রপার্টি, এখান থেকে আপনারা টেক্সটকে অনেক সুন্দরভাবে ইয়ে করতে পারবেন। আর অ্যালাইনমেন্টের জন্য এখান থেকে সব সিলেক্ট করে এই যে এখান থেকে একটা সেন্টার লেফট রাইট, এখানে আরও টেক্সটের প্রপার্টি আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে টেক্সটের প্রপার্টি, মানে অনেক সময়তে কী হয় যে এরকম আকারে হয়, মানে যে এরকম টেক্স হয়, এগুলো আপনারা করতে পারবেন। এটা হলো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, যখন গ্রাফিক্স ডিজাইন শিখবেন তো কোনো কিছু সিলেক্ট করার জন্য এখান থেকে এরকম এরকম করলে এটা ছোট হয়ে যাবে, যে এরকম করলে এটা ছোট হয়ে যাবে আর কি। ওকে এই যে অনেক সুন্দর। হ্যাঁ ওকে, তো এটা হলো পেন টুলের কাজ। এখান থেকে হরিজেন্টালি ভার্টিকুলারি আপনি সবভাবে লিখতে পারবেন, সবভাবে টেক্সট লিখতে পারবেন। আর এখানে হলো সিলেকশন টুল, মানে কখন কোনটা সিলেকশন করবেন। এখান থেকে দুইভাবে সিলেক্ট করা যায়, একটা ডাইরেক্ট এবং একটা পাথ সিলেক্ট। এই পাথ এগুলো সিলেক্ট করার জন্য এই টুলসটা দেওয়া। ওকে, আর তারপরে হলো মেন্স যে বিষয়টা সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে আমাদের গ্রাফিক্সের কাজগুলো করা হয়। তো আমি শেপটা ডিলিট করে দিচ্ছি। তো মনে করেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা যখন আমি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবো তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমি এটাকে বলাই ফিল, এটাকে বলাই স্ট্রোক। স্ট্রোক মানে আউটসাইডের যে লাইনটা, ফিল মানে মাঝখানে কালারটা। তো আমি যদি এখানে ফিল দিই তাহলে ফিল হবে মাঝখানে কালারটা, আমাদের এই কালার দিয়ে ফিল হয়ে যাবে। যদি আমি ফিল নান করে দিই, নান করার জন্য আমি এখানে ক্লিক করলে এটা নান হয়ে যাবে। যদি আমি স্ট্রোক দিই, স্ট্রোক মানে চারিদিকে যে কালারটা, স্ট্রোকে এখান থেকে ক্লিক করে এখানে তারপর বলছে 2 PT, মানে 2 পিক্সেল স্ট্রোক আছে। তো আমি যদি স্ট্রোকটা বাড়াই দিই, মনে করেন আমি রেড দিলাম, রেড ইউজ করলাম, তো আমি এখান থেকে 2 পিক্সেল আছে, আমি এখান থেকে অনেকটা বাড়াই দিলাম, তাই না? তারপরে আমি এখান থেকে বলতে পারবো যে স্ট্রোকটা কেমন হবে। যদি স্ট্রোকটা আমি মানে এরকম রাখতে চাই এরকম, যদি আমি এরকম রাখতে চাই এরকম, তারপরে এরকম রাখতে চাইলে এরকম, আপনি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে স্ট্রোক দিয়ে নেবেন। মোর অপশন আছে এখান থেকে দেখে নেবেন, বাই ডিফল্ট হবে এটাই দেওয়া থাকে লাইন আর কি। ওকে, তো এটাই হলো স্ট্রোক অ্যান্ড ফিল, যখন আপনারা যেটা চান। তারপরে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আছে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের যদি আপনারা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল মনে করেন আমি, তাহলে আমি চাচ্ছি যে এটা ফিল কালার হবে, তো আমি এটার স্ট্রোক কালার নান করে দেব, ফিল কালার আমি একটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটার যে কর্নারগুলো আছে ওইটা কম বেশি করবো, তাহলে আমি এখান থেকে আমি ইচ্ছা মতো এটা ইয়ে করে প্রপার্টি থেকে এগুলো চেঞ্জ করে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। ওকে ওকে, তো এখান থেকে নিউ লেয়ার, ওকে ওকে, যে এরকম করলে নিউ লেয়ার হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখবেন যে এটা নিউ লেয়ার সিলেক্ট করা আছে এখানে। এটা যদি নিউ লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে আপনি যখনই একটা শেপ বা নতুন একটা শেপ ক্রিয়েট করবেন তখন ওটা বারবার নিউ লেয়ারে হবে আর কি। আর যদি এটা না দেওয়া থাকে তাহলে এক লেয়ারের উপরে বারবার হয়ে যাবে। যদি ফিরে যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল অল্ট আর জেড, সরি আন্ডু প্রেস করতে হবে। ওকে, তো এখান থেকে আছে প্যালিগন টুল, তারপরে লাইন্স টুল, তারপরে কাস্টম শেপ। আমরা কাস্টম শেপ মানে যখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করি তখন আমাদের কাস্টম শেপ লাগে। এই শেপ আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন এই যে এখান থেকে। এখানে অনেকগুলো শেপ আছে, যদি না থাকে তাহলে আপনারা এই সেটিংস থেকে অল শেপে ক্লিক করবেন, তাহলে আপনাদের অল সব চলে আসবে এখানে। তারপরে আপনারা এটাকে বড় করে নিয়ে আপনাদের যখন যে শেপটা প্রয়োজন হবে সেই শেপটা আপনারা এখানে বসাই দিতে পারবেন আর কি, যেখানে সুন্দর করে দিয়ে। যদি আপনি এটা চান ফিল কালার দিতে, ফিল কালার দেবেন, যদি চান স্ট্রোক কালার দিতে, স্ট্রোক কালার দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, এটা হলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে পরবর্তীতে এটা কাজে লাগবে আর কি। তো এখান থেকে এটা দিয়ে নেবেন। ওকে, তো এই হলো বিষয়। আর এটা হলো মুভ টুল, মানে মুভ টুল আর কি। আমরা এটাকে কার্সর দিয়ে এরকম করতে পারি,
বা এটাকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা স্পেস স্পেস করি তাহলে আমরা এরকম চলে আসবে, মানে কিবোর্ড থেকে যদি আমরা স্পেসে চাপ দিই তাহলে আমাদের এই হ্যান্ডটা চলে আসে, আর যদি এখান থেকে করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে হবে। ওকে, আর জুম করার জন্য আমরা কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল অল্টার আর মাউসে স্ক্রল করলে আমাদের জুম হবে, আর যদি আমরা এখান থেকে জুম করতে চাই তাহলে আমাদের এখান থেকে এরকম জুম করা লাগবে আর কি। ঠিক আছে, এটাকে বলা হয় জুম টুল। আর এটা হলো ফরগ্রাউন্ড কালার, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হলো ফুল স্ক্রিন সাইজ, আমি কোন মুডে কাজ করবো, স্ট্যান্ডার্ড মুডে কাজ করবো না ফুল স্ক্রিনে কাজ করবো না কি, এটাই এটা। ওকে, তো আই হোপ দ্যাট আমি আপনাদেরকে প্রত্যেকটা টুলসের কাজ শিখাই দিচ্ছি, আর কিছু প্রপার্টি যারা ফটো এডিট করে তাদেরকে কিছু একটু প্রপার্টি দেখায় আজকে ভিডিও শেষ করবে ইনশাল্লাহ। আপনারা যারা এতক্ষণ ধরে দেখতেছেন আমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তো মনে করেন এটা কালার আছে ব্ল্যাক, আমি চাচ্ছি না ব্ল্যাক থাকতে, তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এটাকে ব্ল্যাক করতে পারি, ডার্ক করতে পারি, মিডিয়াম গ্রে, লাইট, আপনার যার যেটা এটা কাস্টম করে নিলে আপনি কাস্টম অনুযায়ী আপনি যে কোনো একটা কালার এখানে দিতে পারবেন, সিলেক্ট কাস্টম কালার। তো ডিফল্টভাবে ব্ল্যাকই থাকে আর কি, তো এটা ব্ল্যাকই থাকলো। ওকে, তো এখন কথা হলো যে এখানে ফাইল, ফাইল থেকে আপনারা ফটো নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, যেটা আমি এখনও বলিনি আপনাদেরকে। এখান থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, কন্ট্রোল এন প্রেস করলে নিউ ডকুমেন্ট হবে। এখান থেকে হাইট, উইথ, রেজুলেশন আর বিজি, মানে কোন কালার মুডে হবে। ঠিক আছে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রন মিডিয়ার জন্য আলাদা আলাদা কালার ইউজ করা হয়, এবং ব্যাকগ্রাউন্ড কী হবে এগুলো সব বলে দিয়ে এগুলো পিক্সেলে করতে পারেন, ইঞ্চিতে করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার। করার পরে জাস্ট ওকেতে প্রেস করবেন, তাহলে আপনাদের একটা নিউ ডকুমেন্ট খুলে যাবে, দেন আপনারা এখানে কাজ করতে পারবেন। ওকে, এটা হলো এখান থেকে আরও যদি কোনো কিছু সেভ সেভ অ্যাজ, তারপরে এখানে এগুলো অপশন আছে আর কি প্রিন্ট করতে চাইলে, দেন তারপরে আছে এডিট। এডিট থেকে অনেক কিছু করা যায়, ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, এগুলো আপনি এডিটে যা দেখছেন এগুলো আপনি সব কিবোর্ড কমান্ড দিয়ে করতে পারবেন। এখানে দেখেন সবগুলো কিবোর্ড কমান্ড দিয়ে আছে, কিবোর্ড কমান্ডগুলো আপনি অবভিয়াসলি মুখস্থ করে নেবেন। তারপর আছে ইমেজ, ইমেজ থেকে একটু অনেক কিছু করা যায়, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। মনে করেন এই ইমেজটা আছে, তো আমি ইমেজের উপর ক্লিক করে আমি চাচ্ছি যে এটা ব্রাইটনেসটা বাড়াইতে বা কমাতে, তো ইমেজের এখান থেকে অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, সরি আপনি লেয়ারটা সিলেক্ট করে নেবেন। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে এখানে অনেকগুলো কিছু আছে, তো আমি চাচ্ছি যে ব্রাইটনেস মানে কার্ভস, মানে আমি চাচ্ছি যে ছবিটা একটু ডার্ক করতে, তো আমি এদিকে যদি আনি তাহলে ছবিটা আমার ডার্ক হয়ে যাবে। ওকে, তা যদি আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে, মানে সরি মানে এইটা ধরে যদি উপরের দিকে নিয়ে যান তাহলে এটা লাইট হবে, যদি ছবিতে অনেক লাইট কম থাকে তাহলে এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি প্রত্যেকটা জিনিস ঘেটে দেখবেন, লেভেলস আছে, এক্সপোজ, এক্সপোজ মানে হলো যে আপনার মানে কালার এক্সপোজ কালারটা কেমন হবে, একটু বাড়বে নাকি কমবে। আপনি এটা আপনার ফটো এডিট যারা করে তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি কাজে লাগে। ব্রাইটনেস আছে, ভ্যারিয়েন্স, স্যাচুরেশন, কালার্স, হোয়াইট, ফটো ফিল্টার, ফটো ফিল্টারের কাজ হলো এখান থেকে কোন কালারটা হবে এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, উপরে একটা প্রলেপ দিতে পারবেন আর কি। প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে নেবেন। তারপরে আছে অটো টোন, এগুলো আস্তে আস্তে জানবেন। ইমেজ রেজুলেশন, মনে করেন আপনি ইমেজের সাইজটা জানতে চাচ্ছেন, সেই জন্য আপনি এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করলে কন্ট্রোল শিফট অল্টার আই, ইমেজ সাইজে ক্লিক করলে আপনি এখান থেকে সাইজটা দেখতে পারবেন কত ইঞ্চি এটা সাইজ, রেজুলেশন কত। ওকে, দেন তারপরে যেটা আছে লেয়ার আছে, লেয়ারে আর কি নিউ লেয়ার নেওয়ার জন্য এখান থেকে, তবে এখানে কতটা বেশি কাজে লাগে না, এখান থেকে আপনারা ওই কাজগুলো করতে পারবেন। তারপরে টাইপ আছে, সিলেক্ট, সিলেক্ট অল, সিলেক্ট, ডিসিলেক্ট, এগুলো আপনি কিবোর্ড কমান্ড দিয়ে করতে পারবেন। ফিল্টারে কিছু কাজ আছে, আমি যদি একটু দেখাই, ফিল্টার এটা সবার থাকে থাকে না, ফিল্টারের ভিতরে এখানে ক্যামেরা র ফিল্টারের ভিতরে ফটো এডিট করা হয়, মানে ফিল্টার গ্যালারি আছে, ব্লোর আছে, যখন আমরা ফটোকে ব্লার করতে চাই তখন এখান থেকে ব্লারের যে অপশন আছে এখান থেকে অনেক ধরনের ব্লার আছে, যদি আমি টিট ব্লার করি এখানে অনেক ধরনের ব্লার সিস্টেম আছে, তো এখান থেকে আপনারা যখন ফটো এডিট করবেন তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। যখন ব্লারের ভিতরে আসবেন তখন এখানে অনেকগুলো ব্রোকেন লাইট, হ্যান ত্যান এগুলো সব চলে আসবে। এখান থেকে ব্ল্যাকের মানে ব্লোর মানে ফটো ডিএসএলআর, ফটো ডিএসএলআর মোডে করার জন্য এখান থেকে ফিল্ড ব্লোর আছে, আয়রন ব্লোর, ট্রিট ব্লোর, অ্যাভারেজ ব্লোর, গোয়াজিয়ান ব্লোর, সবগুলো ব্লোর ইউজ করে দেখবেন কোন ব্লোরটা ইউজ করা হয় সব থেকে বেশি। তবে আমার জানা মতে ট্রিট ব্লোর সব থেকে বেশি ইউজ করা হয় আর গোয়াজিয়ান ব্লোর, এই দুইটা। তারপরে আপনার ফটো এডিট করার জন্য আরও সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আসে এখান থেকে, যে এই যে ক্যামেরা র ফিল্টার, যত এডিট সব থেকে বেশি হয় ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারকে বলা হয় ফটোশপের মানে একটা হিউজ একটা ইয়ে বলা হয় এটাকে। এটা সবার ফটোশপে থাকতে পারে না থাকতে পারে, যাদের ফটোশপে নাই তারা কমেন্ট করতে পারেন, আমি তাদেরকে এটা কীভাবে অ্যানেবল করো এটা বুঝাই দেবো।
এই যে এটা হলো ক্যামেরার র ফিল্টার, এটা হলো হিউজ একটা বিষয়। আসলে একটা ভিডিওতে আপনাদেরকে এত কিছু বলা পসিবল না, তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, যাতে ফটোশপে আর কোনো কিছু বিষয় না জানা থাকে আর কি। তো এখান থেকে আপনারা সব ধরনের এডিট করতে পারবেন। তো এখান থেকে এই যে টিন এক্সপোজ, মানে ছবির মানে শ্যাডো বাড়ায় টাড়ায়, কন্টেস্ট কালারিটি এগুলো বাড়ায় টাড়ায়, এখান থেকে অনেকগুলো অপশন আছে। এগুলো সবগুলো কালার বাড়ানোর জন্য, ফটোতে কালারগুলো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে অনেকগুলো অপশন আছে। এগুলো দেখবেন, দেখার পরে এগুলো এখানে অনেকগুলো অপশন আছে, আইব্রাশ আছে, শ্যাডো আছে, ইয়ে আছে, এগুলো সব দেখবেন ঘেটে, তারপর ওকে করে দিবেন। তাহলে ওটা প্রসেস হয়ে আপনার ছবির উপরে ওটা ফুলটা পড়ে যাবে আর কি, ঠিক আছে। এটা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে লাগে, আর এইগুলো আস্তে আস্তে জানবেন যখন ফটো এডিটিং করবেন। ফটো এডিটিংয়ের আমার কিছু ভিডিও আছে, ওগুলো দেখে নিতে পারেন। তো ফিল্টারের ভিতরে আরও কিছু আছে, ফিল্টার গ্যালারি আছে, এখানে এগুলো ইম্পোর্ট করা যায়, যাদের ফটোশপে থাকে না তারা ইম্পোর্ট করতে পারবেন। তারপরে এখানে আরও কিছু অপশন আছে, এখানে এখান থেকে এই যে নিক কালেকশনের ভিতরে এই যে কালার এফেক্টস প্রো ফোর, এগুলো সব ফটোশপে থাকে না, এটা হলো মানে আপনার ফটোর কালারকে খুব সুন্দর করে। তো আমি যদি একটু আপনাদেরকে এটা ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে এটা হলো কালার এফেক্টস প্রো, এটা হলো খুবই অ্যাডভান্স লেভেলের, যারা ফটো এডিটিং করে তাদের ফটোর কালার ঠিক করার জন্য অনেক ধরনের ফটোতে যে কালারগুলো ইউজ করে, যেগুলো দেখেন সামারের যে কালার, তারপরে অনেক ধরনের বিষয় আছে, এগুলো এডিট করার জন্য এই কালার এফেক্টস প্রো ইউজ করে। এটা জাস্ট আপনাদেরকে দেখায় রাখলাম যাতে আপনাদেরকে মনে হয় যে ভাই কিছু একটা দেখাইছে আমাদেরকে, এটা পরবর্তীতে আমাদেরকে শিখতে হবে। তো এখানে সবগুলো এডিট করবেন, আর এটা নিয়ে আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমি জাস্ট দেখা নিলাম, তো এখান থেকে সব কিছু এডিট মিডিট করার পরে এটা ওকে করে দিতে হয়। এটা সব ফটোশপে থাকে না, এটা ইনস্টল করে নিতে হয় একটা বা একটা হলো প্লাগ ইন প্যাকেজ এটা, ঠিক আছে। তারপরে যেটা থাকে থ্রিডি, থ্রিডি মানে হলো যে আমরা যে থ্রিডি কাজগুলো যেগুলো করি সেটা হলো এই থ্রিডি অপশন থেকে। থ্রিডিটা সব ফটোশপে থাকে না, থ্রিডিটা অ্যানাবেল করে নিতে হয়। মনে করেন আমি যে টেক্সটটা আছে এই টেক্সটটা যদি আমি থ্রিডিতে করে নিতে চাই, তাহলে আপনি এখান থেকে জাস্ট থ্রিডিতে ক্লিক করবো, নিউ এক্সটেন্ড থ্রিডি লেয়ার, এটার উপরে ক্লিক করলে লেখাটা কিন্তু আমাদের থ্রিডিতে কনভার্ট হয়ে যাবে। তারপরে থ্রিডির যে প্রপার্টিগুলো আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা অনুসারে। তো মনে করেন এই টেক্সটটা আমি যদি থ্রিডিতে করতে চাই, তাহলে আমি থ্রিডিতে ক্লিক করে এখান থেকে এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ এক্সটেন্ড থ্রিডি লেয়ার, এখানে ফর্ম ক্লিক করলে এটা থ্রিডিতে হয়ে যাবে। তো আমি এখন ওইগুলোর ভিতরে যাচ্ছি না, তো এখান থেকে করা যায় আর কি, এটা বললাম। তারপরে ভিউ আছে, ভিউয়ের ভিতরে কিছু আছে এগুলো দেখেন, আর উইন্ডোজের ভিতরে তো কী থাকে এগুলো দেখছেন, আর হেল্প আর কি, ফটোশপ বিষয়ে কোনো কিছু জানা থাকলে এটা হেল্প করবে। ওকে, তো এখন আমি এই কোলে একটু আসি। এই কোলে হলো কালার, মানে কালার যদি আপনি সিলেকশন করতে চান, তারপরে এখানে আছে সুইচ, এখানে এখানে কালার টালার আছে, স্টাইল অ্যাডজাস্টমেন্ট, এখানে অনেক বিষয়গুলো আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন নিজে, যত ঘাটাঘাটি করবেন তত জানতে পারবেন। ওকে, তো অ্যাডজাস্টমেন্টের ভিতরেও এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনি আপনার ফটো এডিটের ক্ষেত্রে কাজ করতে পারবেন। মনে করেন ব্রাইটনেস, তারপরে লেভেলস, এগুলো করতে পারবেন। তো মনে করেন এই ফটোটা আছে, এই ফটোটা আমি আরও এডিট করতে চাই, তো এখান থেকে এই যে ইফেক্টের ভিতরে যে অপশনগুলো বললাম এখান থেকে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। এই অপশনগুলো যে এখানে যা আছে, আপনি এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভিতরে যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলো এখানে আছে। তো এই অপশনগুলো এখানে প্রত্যেকটা মানে ইয়ে করে দেখবেন। তো মনে করেন আপনি যদি একটু গ্রেডিয়েন্ট দিতে চান, তাহলে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন গ্রেডিয়েন্ট দিতে চান, আমি দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে দিলাম রিভার্স, তারপরে এটা ইয়ে করে দিলাম, আচ্ছা এটা এই ব্ল্যাক এইটা না দিয়ে এটা দিলাম, এটা আপনার যা যেটা ইচ্ছে সেরকম দেবেন। দেওয়ার পরে এটা কী হবে, লিনিয়ার রেডিয়াল না কি এগুলো দেবেন, মানে কোন অ্যাঙ্গেলে হবে আর কি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে স্কেল এটা আর কি, ঠিক আছে। এটা হলো গ্রেডিয়েন্ট, আর এখান থেকে তারপরে প্যাটার্ন আছে, গ্রেডিয়েন্ট, সলিড কালার, ব্রাইটনেস, ছবির যদি ব্রাইটনেস কমাইতে বাড়াইতে চান আপনি এখান থেকে দিবেন এটা। তারপরে এখান থেকে কালার লুক আপ পোস্ট কার্ভসটা দেখাইলাম, কালার অ্যানসারেশন, কালার ব্যালেন্স, মানে এটা কালার ব্যালেন্স হলো যে আপনি কোন কালারের উপরে এটাকে ব্যালেন্স করবেন, যদি আপনি একটু রেড করতে চান রেড, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে মেইনটেন্স, এখান থেকে হাইলাইট যে কালারটা দিবেন এই কালারটা ও এটা নিয়ে নেবে আর কি, ঠিক আছে। তো এইগুলো সবগুলো ম্যানেজ করার জন্য দুইটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল প্লাস ই দিলে এটা ম্যানেজ হয়ে যাবে আর কি, মানে দুইটা এক লেয়ারের উপরে চলে আসবে। ওকে, তো মনে করেন এই লেয়ারটা নিয়ার নিচের লেয়ারের সাথে ম্যারেজ করতে চান, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ম্যারেজ ডাউন ক্লিক করে নিচেরটা ম্যারেজ হয়ে যাবে, মানে সবগুলো এক জায়গায় হয়ে যাবে ম্যারেজ বলতে, ঠিক আছে। তো এখান থেকে ইফেক্টের ভিতরে যেটা আছে সব থেকে ইফেক্ট সেটা হলো মানে বিল্ডিং অপশন, তো এটা একটু জাস্ট দেখা যাবে আপনাদেরকে, আর একটু একটু হয়ে গেছে। এটা হলো আর কি আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। তো মনে করেন আমি একটা শেপ বানাইছি, শেপের কালার আমি দিলাম এরকম একটা কালার দিলাম,
কালার দেওয়ার পরে আমি যদি জুম করি, জুম করার পরে আমি এটাকে গ্রাফিক্স নিয়ে অনেক কিছু করতে চাই, ঠিক আছে? তাহলে আমি যেটা করতে হবে সেটা হলো গ্রাফিক্সে সব কিছু কাজ করা হয় বিল্ডিং অপশনে আর কি। তো আমি এটা এখানে রাখার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করার পরে এই যে বিল্ডিং অপশনে যাব, বিল্ডিং অপশনে গেলে এই যে অপশনটা আছে এটা হলো গ্রাফিক্সে সব কিছু করা হয়। এখান থেকে স্ট্রোক আছে, স্ট্রোক মানে এই যে চারিদিকে যে কালারটা হয় সেটাকে বলা হয় স্ট্রোক। এই যে স্ট্রোক আপনি এইভাবে বাড়াই কমাই স্ট্রোক দিতে পারবেন। তারপর এখানে ড্রপ শ্যাডো, মানে নিচের দিকে যে শ্যাডোটা দেখা যায় এটাকে বলা হয় ড্রপ শ্যাডো। এটা আপনি বাড়ায় কমায় এভাবে আপনি আপনার নিজের মতো ইচ্ছা করে এভাবে ড্রপ শ্যাডো করে নিতে পারবেন। এবারে আউটারগুলো, মানে চারিদিকে যে লাইট ইফেক্টগুলো দেয় ওটাকে বলা হয় আউটারগুলো। তারপরে ভিতরে হলো প্যাটার্ন, যদি প্যাটার্ন দিতে চান প্যাটার্ন। তারপরে হলো গ্রেডিয়েন্ট ওভারলে, এটা যদি গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করতে চান গ্রেডিয়েন্ট ওভারলে। মানে বিস্তারিত হিউজ বিষয় আছে, আপনারা এগুলো আস্তে আস্তে জেনে নেবেন। তারপরে কালার ওভারলে, যদি একটা সলিড কালার দিয়ে ই করতে চান তাহলে কালার ওভারলে। তারপরে স্টেন, তারপরে হলো ইনটেন, মানে ইনার গ্লো, মানে ভিতরের যে গ্লো আছে সেটাকে বলা হয় ইনার গ্লো। মানে লাইটের যে বিষয়গুলো থাকে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে ইনার শ্যাডো আছে, স্ট্রোক, তারপরে এগুলো আছে বিষয়গুলো, এগুলো জেনে নেবেন। এটা হলো গ্রাফিক্সের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, আমি জাস্ট মনে হলো দেখানো দরকার আপনাদেরকে, তাই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিলাম এখান থেকে। আর ইফেক্টের ভিতর থেকে এইগুলোই আছে বিল্ডিং অপশন, বিল্ডিং অপশন আর এইগুলো যা দেখছেন এগুলো হলো বিল্ডিং অপশনের ভিতরেরই একটা অপশন আর কি, ঠিক আছে? তো এই হলো বিষয়। আর এখানে লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, ডুপ্লিকেট লেয়ার, ডিলিট লেয়ার, গ্রুপ লেয়ার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ। তারপর আছে ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস হলো যে মনে করেন আমি কোনো একটা জিনিস, ক্লিপিং মার্কস বলতে বোঝাচ্ছে আমি এরকম একটা জিনিস, এই জিনিসটার উপরে আমি শুধু ওই জিনিসটাকেই দেখতে চাই, ঠিক আছে? তো আমি মনে করেন এটা কালার দিয়ে ফিল করতেছি, রেড কালার, সরি এখান থেকে হচ্ছে না, তো এখান থেকে কালারটা দিলাম। তো এটার উপরে যদি আমি কোনো কিছু ক্লিপিং মার্কস করতে চাই, মনে করেন আমি এটা কন্ট্রোল প্লাস জে দিয়ে কপি করে এই লেয়ারের উপর নিয়ে গেলাম, তো আমি চাচ্ছি যে এই যে লেয়ার আছে এটার উপরে এটা ক্লিপিং মার্কস হবে। তো আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবো, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এই লেয়ারের উপরে যে আমি এটাকে ক্লিপিং মার্কস করে দিব, এটাকে টেনে নিয়ে যাই এখানে, সরি কন্ট্রোল ডি সিলেক্ট, এই যে এখানে। তো এখন যদি আমি এটার উপরে ক্লিপিং মার্কস করি তাহলে কী হবে দেখেন, অ্যাডভান্স ক্লিক করে ক্লিপিং মার্কস, এখন শুধু এই এই জায়গাটুকের উপরে আমার আর কি ইয়েটুক দেখা যাইতেছে। ওকে, তো এখন যদি আমি এটা ছোটো বড়ো করি তাহলে আর কি এরকম ওই জায়গার উপরে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আর কি। এটা হলো আস্তে আস্তে আপনার বুঝতে পারবেন ক্লিপিং মার্কস। এই ক্লিপিং মার্কসের মাধ্যমে অনেক কিছু করা যায়, এগুলো আস্তে আস্তে ফিউচারে ইন ফিউচার যখন যাবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করি, তো এটা আমি ডিলিট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে। ওকে, এই হলো বিষয়, আর কিছু নাই। যদি নতুন লেয়ার ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে লেয়ার ক্রিয়েট করবেন। ওকে, তো আর একটা বিষয় বলে নিচ্ছে, এখানে যে মুড আর কি, যে আপনি কোন মুডে রাখবেন লেয়ারটাকে, যদি নর্মাল মুডে দেন তাহলে এটা নর্মাল মুডে থাকবে, আর না হলে এখান থেকে লাইট গেল, অনেক কিছু আছে। আর এটা হলো অপাসিটি, অপাসিটি মানে এটা মানে কেমন ঘনত্ব থাকবে, মানে কারণ টেক্সের অপাসিটি যদি আমি কমাই দিই তাহলে এটা দৃশ্যমান কতটুকু হবে এটাই আর কি বোঝাচ্ছে, আর টেক্সটা কোন অবস্থায় থাকবে এটাও আর কি এখান থেকে আপনারা দিতে পারেন, বাই ডিফল্ট হবে নর্মাল থাকে আর কি। ওকে, তো এই হলো বিষয়বস্তু ফটোশপের এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরেও অনেক কিছু হয়তো এড়ে গেছে, তারপরে একটা ভিডিওর ভিতরে যতটুকু দেখানো পসিবল সব কিছু দেখাইছি। তারপরে যদি কোনো কিছু ফটোশপ বিষয়ে জানতে আপনাদের মনে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ফটোশপ এবং গ্রাফিক্স রিলেটেড এবং আপনাদের সব সমস্যা নিয়ে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। যদি ভিডিওটি দেখে এতটুকু উপকৃত হন, ভিডিওটি অনেক কষ্ট করে বানাইছি, সো প্লিজ একটু হলে মোটিভেট করবেন। আপনারা যখনই কমেন্ট করেন তখনই নিজেকে অনেক মোটিভেট ফিল করি এবং আপনাদের ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রাণিত হই। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্টিল দ্যান, টেক কেয়ার, বাই বাই।